হ্যালো বন্ধুরা, মাই ইউটিউব চ্যানেল জয়রাম প্যারা। তো আজকে দেখাবো প্রথম থেকে প্যারা কীভাবে তৈরি করে। তো প্যারা প্রথমে ক্ষীর এবং চিনি এই হলো কড়াইয়ের মধ্যে নিয়ে এইভাবে নরম করতে লাগে। গরম করতে 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 অনেকটা সময়ের পরে যখন মোটামুটি একটা গলন ভাব হয়, তখন আপনার লাড়তে লাড়তে গলন ভাবটা যখন হয় তখন শুরু করা হয় প্যারার মেনিও। একটু চুলার আগুনও একটু বাড়িয়ে দিয়ে বাস শুরু হয়ে যা। বাস এই হওয়ার পরে এই যে গুল্লা গুল্লা করে এইভাবে দিতে হয়। তো এটা আমাদের বাসায় পরে গুল্লি করা হয়। গুল্লি করার পর এক এক করে তৈরি করবে, তৈরি করে এখানে রাখা হবে। তো এটারে কিন্তু অনেক কিছু মিক্স করতে হয়। মিক্স করার পর ডলে এইভাবে তৈরি করে এখানে রাখতে হবে। রাখার পর বানাবে। তো দেখুন কীভাবে বানায়। এই যে এক এক করকে বানিয়ে বানিয়ে এখানে রাখা হচ্ছে, এই যে তৈরি হয়ে যাচ্ছে। তো তার মধ্যে আরও কিছু অংশ আছে কি করতে হয়। প্যারাটা যখন গলে যায়, গলার পরেই একটা কড়াইয়ের মধ্যে, তো এটাকে কিছু বাইরিয়ে তৈরি করতে লাগে। তৈরি করার পর মোটামুটি একটা যখন ভাপ ধরে আসে তো তখনই এইভাবে কাজটা করতে হয়। এই যে প্যারা তৈরি হয়ে গেল। এই যে লাড়তে হয় এইভাবে, লাড়ে লেড়ে লেড়ে মোটামুটি এইভাবে বাইরিয়ে মোটামুটি একটা আস্তরণ তৈরি করতে হয়। যখন শক্ত হয়ে যায় তখন এখান থেকে পিঁড়িতে তোলা হয়। পিঁড়িতে তুলে ডলে এটাকে হাত দিয়ে ডলার পরেই এই যে প্যারা তৈরি করা হলো। কেমন লাগলো আপনাদের কাছে এই যে প্যারার অংশটা? কড়াইয়ের মধ্যে যেভাবে রেডি করা হয়েছিল, রেডি করার পরেই কিন্তু শুরু হয় প্যারাটা বানানো। এই যে ক্ষীর, আমাদের গরুর দুধের ক্ষীরটা, ক্ষীর এবং চিনি মিক্স করে তৈরি করা হয়, ঠিক আছে? এই দুটো, এই যে ক্ষীর, প্যাকেটে প্যাকেটে ক্ষীর। তো এটা কারখানা, আমাদের প্যারা বানানোর কারখানার মধ্যে তৈরি করা। এই যে 1 2 3 4 5 6 7 এইভাবে গুলি করে রাখতে হবে। রাখার পর এক এক করকে বানিয়ে এখানে রাখবে। তো বন্ধুরা সবাই, আপনাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, মাস্ট। তো আগামী দিন যেন আপনাদের সামনে আরও ভিডিও তুলে ধরতে পারি, ভালো ভিডিও। তো এই দেখুন প্যারার গুলি করে কীভাবে রাখা হয়, কত সুন্দর, কত সুস্বাদু, আহ কত দারুণ। এই মাতার বাড়ি প্যারার নাম শুনলে সবাই বলে যে ভারতবর্ষের সেরা মাতার বাড়ির প্যারা, জয়রামের প্যারা। তো জয়রাম প্যারা ভাণ্ডারের পক্ষ থেকে আজকে এই ভিডিওটা করা হয়েছে। তো আসবেন সবাই, কেমন লাগলো লাইক কমেন্ট অবশ্যই করবেন।